রোলেই আছে। সকাল সকাল বীজ যাচ্ছি, এই ওয়েদারটা হচ্ছে কি প্যাক্সজি, এই ওয়েদারটা হচ্ছে বীজ যাওয়ার একদম আদর্শ ওয়েদার, একদমই আদর্শ ওয়েদার। এখন বাজে কটা প্যাক্সজি, সকাল 8টা, 8টা। আর এই টাইমটাতে আরও যাওয়ার কারণ আছে, এই সময় বীজ ফাঁকা থাকে, বীজ জনবহুল থাকে না, বীজে কিন্তু যথেষ্ট মানুষ হচ্ছে কি। সুরজিৎদা কালকে গিয়েছিল একদম পিক আওয়ারে, বললো যথেষ্ট ভিড়, তো আমি সবাইকে সাজেস্ট করব, বীজ করছে লোকজন, হ্যাঁ হ্যাঁ, প্রায় প্রচুর প্রচুর মানুষ ছিল, তো আমি সবাইকে সাজেস্ট করব যদি বীচে যেতে হয় সকাল সকাল যাও। দেখো রাত্রে তো যাওয়া যায় না, আর গেলেও সেরকম ছবি তোলা যাবে না, ছবি তোলা যাবে না, তো আমি জলে নামা যাবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, যে বীচ গেলে ভোর ভোরবেলা যাও, আরও সকাল যদি যেতে পারো আরও ভালো, 6:30-7টা। এর মুখে কি করে, ওর মুখে যে এশিয়ান পেন্ট মেরেছে দেখা, এশিয়ান পেন্ট না, এটা হচ্ছে সানস্ক্রিন। দেখ হালকা এখন বীচ, শান্ত আছে এখন। ওহো, তাহলে একসাথে নামে ওদিকে চলে যাবি তো। আরে এদিকে, আমরা বিচে এসেছি। এই জায়গাটা তো তুলনায় একটু ফাঁকা, তাই না বিকাল? ওই দিকটা একটু ভিড় আছে, স্নানটা কি ওখানে বেশিরভাগ সবাই করছে সবাই মিলে, আর এই দিকটা একটু হালকা আছে, আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি আর কি। সময় সবার আসা দরকার, অনেকে আছে যারা একটু বেলা করে আসে, হয়তো এসে দেরি করে ঘুম থেকে ওঠে, সেটাও একরকম এনজয়মেন্ট আর কি। যে কোনো হলিডে ডেস্টিনেশনে আসলে নিজের মতো করে এনজয় করাটাই দরকার। এসেই নেমে পড়েছিলাম, বিরিয়ানি কিং ঢুকুক সময়। তাহলে সকালবেলা আজকে নতুন সকাল, নতুন সকালে একটা শুরু করে দিই আবার ব্রেকফাস্ট। আমাদের সামনে করে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট না সরি মানে রাস্তার ধারে একটা আছে, দোকান আছে, ব্রেকফাস্ট নাকি, ব্রেকফাস্ট মানে সারাদিন ওরা পরোটা আর এই ডিমের যে কারিটা বানায় সেটা তো অসাম, মানে দূর দূর থেকে লোক শুধু ওই ডিমের কারিটা খেতে আসে, লাল ডিমের কারিটা আর তার সাথে পরোটা। একদম ভালো করে চলে, কি হবে তো গরম গরমটা পাই,
কালকে যেটা পাইনি, কালকে যে আমাদের শুটিং করার ব্যাপার ছিল, শুটিং করার ব্যাপার ছিল, দেরি হয়ে গেছে আমারও ঘুম থেকে উঠতে। আলু আর এই আজকে দেখতে পাচ্ছি কাবলি ছোলা দিয়েছে, যেটা কালকে পাইনি আমরা। বলো একদম আমি কিছু গরম লুচি তরকারি দিয়ে লাগিয়ে একটুখানি জ্যাম লাগিয়ে নিচ্ছি। একদম হোটেলের নিচে আজকে আসলে আমরা বাইরের খাবার এক্সপ্লোর করবো বলে একটা ডিসাইড করেছি। সকালবেলায় আমি ঘুম থেকে উঠতে পারিনি, সুরজিৎ দা অলরেডি ফ্রেশ ইলিশ নিয়ে চলে এসেছে এবং সেটা কাটিয়ে ফাটিয়ে ধুয়ে টুয়ে রেডি, এবং সেইটা এখন যাবে একটা কোনো হোটেলে, এখানে কোনো লোকাল হোটেলে সেটা আমরা দেবো, দিয়ে বলবে আর ফাটিয়ে রান্না করে দিতে। কিন্তু কী রান্না করবে সেটা কি ভেবেছো? মানে ইলিশের পাতলা ঝোল করবে না কোন সেবাটা করবে? একটা ভাবছি, দেখো যেহেতু মাছের পরিমাণটা অনেকগুলোই আছে, একটা করে মাছ আমরা ভাজা রাখবো, পার হেড একটা করে ভাজা পিস থাকবে, ভাজা পিস থাকবে, আর একটা হয়তো সর্ষে হোক বা পাতলা করে হোক, যেটা তোমার সেটা আমার মনে হয় পাতলা করে দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ ওটা যদি পাতলা করে না করতে পারে কেস পেয়ে যাবো। সর্ষে বাটাটাই বেটার, কারণ সর্ষে বাটা ইজি হবে, ইজি হবে। তো আমি বলবো, আমরা বলবো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম যেমনি করে বানায় সর্ষের ঝাল ইলিশের, সেইটা বানিয়ে দিতে পারবে কিনা, আর একটা করে ইলিশ মাছ ভাজা যেটা পারবে। এক বয়স্ক রান্না ঠাকুর হলে একটা ভরসা যোগ্য, ভরসা যোগ্য, তাই না? ওনাকে দেখলে কিন্তু এটা বেশ ঠাকুর ঠাকুর। ইলিশ মাছ রান্না কত, এক কেজি ইলিশ রান্না করলে কত খরচ পয়সা? 100 টাকা সর্ষা দিয়ে, সর্ষে দিয়ে এক কেজি ইলিশ আছে ভাজবো, আবার রান্নাও হবে, রান্না হলে সে ডবল হবে, 4 দিয়ে দেবে। মানে ভাজাও কত? ভাজা 100 টাকা করিলে, সর্ষা দিয়ে 100 টাকা। আচ্ছা, ভাজাও 100, সর্ষেও 100, আর পাতলা ঝোল? ঝোল করলে 110 টাকা। না, ওই ওই ঝাকটাই যাই, ওই ঝাকটাই যাই, 150 টাকা। মানে কি দিয়ে করবেন? তবে 150 টাকা লাগবে, আর ভেজে দিতে গেলে পরে সবজি দিই, ডাল দিব, স্যালাড দিব, আলু ভাজা আর চাটনি আমরা 60 টাকা, আর নর্মাল হলে আমরা 50 টাকা। রাধে কিরম জানি না রেট কম বলছে, রাধে বেটার রেট বেশি, এটা বোঝা খুব মুশকিল। তবে এখানে একটু দামদার করে না দিতে পারে, বার্গেনিং করে না। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, ওখানে একবার খোঁজ নিয়ে দেখি যে ওদেরও মিল সিস্টেমের ব্যাপার আছে কিনা। ওদের মিল সিস্টেম মনে হয় খুব একটা ভালো নেই, কারণ দেখলাম অতটা ডাইরেক্ট কি মাছ দিয়ে যাবো, তার আগে একটু ডাল সবজি হলে তো ভালো হয়, অবশ্যই লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো মিলই বেটার হবে আমারও তাই মনে হয়। হ্যাঁ, এখানে এসে খাবো? আচ্ছা, দেন করেছি, এখানে বসে খেলে ভালো লাগবে, আপনি একটু চাইলেন, ভালো লাগলো, দিলাম, পার্সেলে কোথায় হয়তো কম হয়ে যাবে, মানে এখানে কেমন করবো তাহলে? এখানে সবাই মিলে একসাথে বসে, হ্যাঁ, আজকে খাওয়াটা যেটা সবাই মিলে বসে একসাথে, মানে বলতে চাইছি ভাজায় 8 পিস সলিড যাবে, তাছাড়াও এক্সট্রা 2 পিস মাথা চলে গেল। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি এখানে সর্টেড আজকে লাঞ্চ কিন্তু গুছিয়ে ফেলেছি, গুছিয়ে ফেলেছি একদম। আর ওনাকে দেখে আমাদের একটা বান্টির জুতো খুলে গেছে, রান্না করতে পারি, আজকে মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা ভালোই হবে, আর বসার জায়গাটাও ভালো, তো বান্টি একটা শর্ট নিতে পারবে। এসিউ আরো না, আরে গো আজকে শুরু হয়ে যাবে না,
আর আমার ক্যামেরার উপরান্তে রয়েছে সুরজিৎ দা, সুরজিৎ শাহ। দীঘা আসলে এমনই একটা জায়গা, মানুষ হুটহাট চলে আসে, হুটহাট চলে যায়, বেশ মজা দেয়, তাই না? বলবি নাকি? রোল দাও, রোল দাও, রোল দাও। এদিকে দুটো ক্যামেরা নিয়ে চলে এসেছি, এখানে একটা আমার ক্যামেরা, একটা সুরজিৎদার ক্যামেরা, ওইদিকে ক্যামেরার উপরান্তে রয়েছে বিপাল দা। তোমরা এখানে কি করছো? আমরা জাস্ট এটা গসিপ এরকম জায়গায় যেখানে জিনিসটা সমুদ্র থেকে উঠছে টাটকা, ঝাঁজ ঝাঁজ না মাছের ঝাঁজ, মাছের মাছ দেখে সেই মাছ কিনে নিয়ে আসার এক্সপিরিয়েন্স মানে একদম ফাটাফাটি। ইলিশ নিয়ে এসছে দোকানে এরকম করে ধরে, ছবিটা দেখ শশা দেখতে পাচ্ছি, তার মধ্যে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর এটা কিসের তরকারি? আলু ফুল বাঁধাকপি, বাঁধাকপি দিয়েছে। তো শুরু করে দিই, বাঁধাকপি দিয়ে শুরু করি। সময় শুরু করেছে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি ঝাল ঝাল আছে, মোটা ঝালে ভাত খেতে আমার খুব ভালো লাগে, বেশ একটা অন্যরকম ফিল হয়। হ্যাঁ, আমরা দেশীয় দেশীয় ফিল মনে হয়, মোটা চালে ভাত কিন্তু অল্প খেলে পেট ভরে যায়, অল্প খেলে পেট ভরে যায়। বাঁধাকপি দিয়ে আলু ভাজা দিয়ে মেখে খেয়ে নিলাম, ডাল দিয়ে আলু পোস্ত খাবো। ও দাদা, একটা পাতা দিয়ে দেবো তো কাগজে, আমি এক্সট্রা খাবারটা এখানে সাইড করে তুলে রাখছি। এর সাথে আলু পোস্তটা কিন্তু একবারে আমি নিয়ে নেবো, এর সাথে মুসুরির ডাল, সাথে আলু পোস্ত, আর একটুখানি জাস্ট লেবুটাকে এর সাথে পাঞ্চ করতেই হবে। আউটসাইডে খাচ্ছে, কি বলো? একটা জিনিস বলতে চাই, সুরজিৎ দাস জীবনে দুটোই মাত্র খাবার, এক হচ্ছে জমি ক্ষীর, আর দ্বিতীয় হচ্ছে বিরিয়ানি। দেখেছি খেতে খেতে বলে জমি ক্ষীর, জমি ক্ষীর আজকেও বলছে। পোস্তটা কেমন লাগছে? হেভি হেভি হেভি। এই যো, এই যো ইলিশ, যেটা আজকে সুরজিৎ দা নিয়ে এসছে ইয়ের থেকে, জানি না কেমন কি এনেছি। কি বলো তোমার, কি ব্যক্তি মাছটা কেমন তোমার কাছে? ভালোই লাগছে, ফ্রেশ মাছ, কি বলো? এটা একদম বাসি মাছ না, মানে একবার সকালবেলা তাজা মাছ মনে হচ্ছে। ওই ধরো পাঁচটা তুলেছে, সাতটা বেঁচেছে, একদম সমুদ্র থেকে তোলা মাছ, মোহনার মাছ, মোহনার মাছ। মাছটা কিন্তু আমার মতো খেতে হবে, কাটা ফাটা ছাড়লে চলবে না। সেটাই, সমুদ্র কাছ থেকে মাছ খাওয়া শিখছি। সমুদ্র রান্না করলো কি করে? ওটাকে মাছের ম্যারিনেট করে রেখেছিল তো, মাছের ভেতরে প্রপার টেস্টেড হয়েছে। মা পারে কি করে পারে আমি জানি না। এটা মানে চালের পাপড়, চালের পাপড়, সবজি টবজি, ডাল টাল, মাছ ফাছ সব সেরে দিয়েছি। এবার ডাইরেক্ট মাছে যাবো। রাখো, তোমার জন্য ফোনটা দেবো, বলো তুমি যেটা ইচ্ছা বলো, তারপরে আমি নেবো। করেছো একদম একদম, কালারটা দেখো না, একদম সেই লেভেলের কালার, চকচকে রং, মানে সোনার মতো চকচক করছে। চলো একসাথে, এটা একসাথে টেস্ট করে একসাথে এক্সপ্রেশন দেবো। ওকে, বাস, থ্যাংক ইউ। রান্না তো চলো শুরু করা যাক। চলো, এত সুন্দর টেস্ট হবে কিন্তু এটা ভাবা যায়নি, বলো। এবার একটু দেখি ভাপাটা কিরকম বানিয়েছে। ও দিদি, এক নম্বর হয়েছে মাছের ঝোল, একদম মাছের ঝোল খুব ভালো হয়েছে। দিদি আসছে, আসুন, নাতিকে নিয়ে আসুন, সাথে নাতিকে কোলে নিয়ে আসুন। দিদি মাছ খাই থেকে খুশ করে দিয়েছে, ফুল প্রমোশন আছে, একদম কেউ আটকাতে পারবে। মাছটার টেস্টটা হেবি, আমি সুরজিৎ দাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই, মাছটাও ভালো লেগেছে। এই যে
এদিকে আসুন। আপনার নামটা বলুন। সবিতা পাত্র। সবিতা পাত্র, এই দিদি আজকে এই আমাদের সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দিয়েছে। হোটেলটাও বলে দাও, ভোজন ভোজন হোটেল, ভোজন হোটেল দীঘাতে, দীঘাতে ভোজন হোটেলে। আমরা কিন্তু কোনো প্রমোশন করছি না, কিন্তু কি মানে খেয়ে সত্যি ভালো লাগছে। না খেয়ে ভালো লাগলে প্রমোশন এমনি হয়ে যায়, এমনি হয়ে যায়। বাড়ি গিয়ে এমনি মানুষই তো প্রমোশন করে যে অমুক জায়গায় ভালো হয়েছে। তা আপনার এখানে যদি দীঘা থেকে কেউ আসে একটু বলে দিন কীভাবে আসবে, কোন জায়গায় নামতে হবে তাকে। আপনার এমনি স্টেশন ঘাট বলেই নামিয়ে দেয় বা চমৎকার মানে খেতে লাগছে, শুনতেও লাগছে। মাছটা ওর মেখে নিলাম, আমার কি ধারণা ছিল বলতো তোমার ব্যাপারে, যে তোমার মধ্যে বিরিয়ানি ছাড়া কোনো খাবারই ভালো লাগে না। আর আমি বলে দিলাম এদিকে সুজিতদার দর্শককেও আমি চাটনি শুরু করে দিয়েছি। আমি শিওর এই চাটনিটা সুজিতদার খেলে শেষ। বুঝতে পারছি না, এটা আম মনে হচ্ছে। ও এটা কিসের চাটনি গো দিদি, কিসের চাটনি এটা? চালতা? না না ভাল লাগছে খুব। আম আমি বলছি আম নাকি, হ্যাঁ দাও আর একটু না দিলেও তুমি চাইতাম। পাঁপড় দিও তো, চাটনিটা আমি খেয়ে যাচ্ছি। নেতিয়ে প্রত্যেকটা রুমের সাথেই মোটামুটি একটা করে মিনি ফ্রিজ দেওয়া আছে, এখানে রাখতে পারো পছন্দের জিনিসপত্র, জল হোক কিংবা অন্য কিছু। আর এখান থেকে এই ব্যালকনি থেকে দেখি কি ভিউ আছে। ওকে, এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে আমাদের রুমটা, রুমটা খুবই মেস হয়ে আছে বোঝা গেছে। আমি আর বিপাল থাকি এই রুমটায়, আর একটা রুম যেটা দেখাবো সেখানে বান্টি আর পকাই থাকে। ওকে, বান্টি এসে গেছে, চলে বান্টি। রুমের কি দূর অবস্থা করে রেখেছিস তুই? হ্যাঁ আমার রুমটা তো দেখাচ্ছ, তোমার রুমটা আমি নিয়ে যাই। হ্যাঁ আমার রুম একদম পরিষ্কার ঝকঝক করছে। ও তার মানে কিং এর সব এসে নিচে, আর আমাদেরটা এখনো হয়নি। কি অবস্থা করেছে বান্টি? ওকে, এটা হচ্ছে পকাই বান্টিদের রুমের ব্যালকনি, এখান থেকে খুবই সুন্দর দেখা যায়। আমাদেরটা হচ্ছে ওইটা। ওকে, ফ্যান্টাস্টিক। এখানে বান্টি গামছা ঝোলাতে দিয়েছে, যেটা খুবই বাজে কাজ করেছে, পকাই গামছা পড়ে গেছে। বান্টি এসে শুয়ে পড়েছে আবার। আমাদের হজম না হলে আবার খেতে শুরু করে দিয়েছে না, খিদের জন্য। এটা এখন দ্বিতীয় পর্বে চলে আসলাম পাল ইন্টারন্যাশনালে। প্রথম পর্বে তো আমরা দুপুরে একদম জমিয়ে একদম ফাটিয়ে খাওয়া দাওয়া করেছি, তো রুটি তো আছে। তুমি যা চেনালে এতক্ষণ ধরে, তাতেই তো আমার খিদে পেয়ে গেছে। যাই হোক, আমি চিনিয়ে দিই, রুটি আছে সাথে মাংস কষা আছে ভাই, এই যে গ্রেভিওয়ালা মাংস কষা। আর এখানে রয়েছে চিকেন ভর্তা, উপরে আবার ক্রিম ট্রিম দিয়ে গার্নিশিং করা, ডিম পিম ছুলে ঢুলে দিয়েছে। আবার দেখতে পাচ্ছি একটা চিজও দিয়েছে মনে হচ্ছে, না এখানে ডিম ডিম ছুলে দাও। ডিমটাকে গ্রেট করেছে, ডিমটাকে গ্রেট করেছে, ঠিক। আর এটা হচ্ছে চিলি চিকেন, বাঙালির অতিপ্রিয় রুটি ভাত মাছ সবের চেয়ে কেনে বাঙালি চিলি চিকেন। আর এটা কি বললে গো? ভেটকি মশালা, ভেটকি মশালা, ভেটকি মাছের মশালা কিছু একটা আর কি বানানো হচ্ছে আর কি। আমি এটা আগে খাবো, কারণ ভেটকি দিয়ে মশালা আমার ট্রাই করতে ইচ্ছে করছে। আচ্ছা ওকে। আর এখানে এক বাটি ভাত আছে, ভাতটা লাগে আমাদের।
ওকে রুটি বুটি থাকবে বেশি একটু লাগবে ভাতে তো স্টার্ট করে দিন সালাদ আছে রাত্রে খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেছে হোটেলে আমি একটা জমিয়ে ঘুম দিয়েছি এইদিকে তো ইনি ঘুরতে গেছিল আমি ঘুরতে রে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খেয়ে ঘুম যাই হোক ওই ক্যামেরা ওই পড়ে আছে বান্টি বিবাল দুজনেই আর আছে পকাই আর এদিকে আমরা খাবো এবং তোমার সাথে শেয়ার করবো গল্প করবো আড্ডা মারবো বলো তারপর প্রথমে তাহলে ভেটকি মশলা ভেটকি মশলা বাকি দেখতে পাচ্ছি সবই চিকেনের আইটেম এটা যখন মাছ তার মাছটা দিয়ে একসাথে করে ভেটকি মশলা কিন্তু পিসগুলো ভালো দিয়েছে গো জবরদস্ত পিসগুলো তো জবরদস্ত দিয়েছে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভেটকি মশলা মশলাটা নাও না তুমি নাও নিয়ে নেও তুমি এটা রয়েছে ভেটকি মশলা দেখা যাক কিরকম হয় একসাথে দুজন মিলে শুরু করি যা ওকে শুরু করি ভেটকি মাছটা আগে দেখি ভেটকি মাছটা দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে দেখে আমি খেয়ে দেখি কেউ ভালো ভেটকি মাছ ফ্রেশ মাছ ভালো মাছ একদম সুরেশদা ক্যামেরা নানান রকম মোড অন হয়ে যাচ্ছে পুরো ভিডিও হিট করে দেবে বলে ক্যামেরা একাই কাজ করে যাচ্ছে এই মাছটার বিষয়টা এরকম মাছটা পুরো একদম বোনলেস করা ভেটকি মাছ যেরকম হয়ে থাকে এবং কাটাহীন মাছটাকে পুরো একদম উপরে কোটিন দিয়ে ফ্রাই করেছে আগে দেন এখানে দেখো যে ভেটকি মাছের কি বললে মশালা মশালা মানে অ্যাকচুয়ালি তুমি যেরকম বললে ভেটকি মাছটাকে প্রথম হালকা মনে হচ্ছে আগে বয়েল করে নিয়ে তারপর এটাকে কোটিং দিয়ে কিছু কোটিং দিয়ে ফ্রাই করেছে চিলি চিকেন টাইপের আছে চিলি চিকেন টাইপের করেছে উপরে কোটিং টোটিং দিয়ে ফ্রাই করে তারপরে মশালা মশালাটা কিন্তু একদম গ্রেভিটা একদম পুরো ঠিক করেছে একদম ঠিক ভালো চিলি চিকেনটা ভালো এবং উপরে দেখো যে কোটটা কিন্তু বেশি দেয়নি এটা হালকা কোট দিয়েছে এটা উচিত নয় বেশি কোট দিলে মাংসের টেস্ট পাওয়া যায় মাংসের টেস্ট পাওয়া যায় না আমি সেটাই করেছে বেশি টেস্ট দেয় বেশি কোটটা দেয়নি আর আমার যেমন খাবার অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না হ্যাঁ মিষ্টি থাকবে একটু সামান্য হালকা তোমার কি মনে হচ্ছে যে তুমি যে যেদিকে যাচ্ছ খাচ্ছ সেই তুলনায় দীঘার এখানকার খাবার তোমার কেমন লাগে দেখো এখানকার খাবারের মধ্যে দুপুরা তো যেটা বলেছি যে কিছু আইটেম আমার কাছে মনে হয়েছে যে একটু অন্য টাইপের যেটা তুমিও বলেছিলে যে বিশেষ করে মাটনটা বললে যে একটু মিষ্টি টাইপের করেছিল আমাদের ওখানে কিন্তু এতটা মিষ্টি করে না হালকা মিষ্টি করে অনেক সময় করে না দেখুন ভেটকি মশলাটা একটু মনে হলো যে টেস্টটা অন্যরকম কিন্তু খারাপ না খুব সুন্দর একটা টেস্ট ভালো 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 এবার যাবো চিকেন কষা তুমি যাবে না যাবে তাহলে চিকেন কষায় এই পিসটা কিন্তু একটা অন্যরকম লেভেল চিকেন কষা দেখা যাক কিরকম হয় ব্যাপারটা এটা খাচ্ছি চিকেন কষা একদম বাঙালির ঘরের চিকেন কষা যেমন হয় যাও তোমার কেমন লাগে হ্যাঁ দেখি চিকেন কষাটা কেমন লাগে কি হয়েছে আর মামা চলে এসছে তো দেখি চিকেন কষাটা কিরকম চিকেন কষার চেহারাটাও খুব সুন্দর হ্যাঁ চিকেন কষার চেহারাটাও মানে কালারটা খুব সুন্দর অনেক সময় খাবারের চেহারাও খাবারকে বুঝিয়ে দেয় যে কিরকম হতে পারে চিকেন কষাটা ভালো একদম নরম এখানে অনেক রকমই খাবার আছে যে কোনো একটা খাবার অর্ডার করলেই মোটামুটি হয়ে যায় এখানে যা কোয়ান্টিটি দিচ্ছে এন্ডে গিয়ে কিন্তু একটা নাম্বারিং করবো হ্যাঁ তোমার কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনটা আমার কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনটা তাহলে বোঝা যাবে ওভেল ম্যারিনেটেড ভালোভাবে ম্যারিনেট করে এসেছিল চিকেনটা আর ভেতর পর্যন্ত আরো সুন্দর হতে পারে না তোমার তোমার কাঁচা লঙ্কা লাগে এখানে কাঁচা লঙ্কা লাগবে না তোমার আর লাগছে না কারণ ডোজে আসলে বোঝাতে পারবো এই যেমন চিকেনটা তার সাথে কাঁচা লঙ্কাগুলো চিড়ে মানে একটা গোটা করে ছোট ছোট করে চিড়ে দিয়েছে মাঝখান থেকে পিসগুলো ভালো মোটামুটি বলো আমি তোমাদের মতো নাকি আমি খাবার আগে বক্তব্য রাখবো আমি না আগে খাই তারপর কথা বলি হাঁপিয়ে গেলে নাকি বিরিয়ানি কি হাঁপিয়ে গেছে
দুপুরের অ্যাকশন, সন্ধ্যাবেলার অ্যাকশন আছে। চিকেন ভর্তা কি এই পুরো রাত্রের খাবারের একমাত্র কর্তা হয়ে উঠতে পারবে? দেখা যাক, সেটাই আমাদের কাছে এখন দেখার বিষয়। দেখা যাক যে চিকেন ভর্তাটা কতটা রোল নিতে পারে। ব্যাপারটা দেখতে খুবই সুন্দর করেছে। হ্যাঁ একদম সাজানোটা, চিকেনটা মানে খুব এটা যে কিমা, চিকেনে কিমা দিয়েছে, ডিমটাকে তুমি যেরকম বললে আর কি গ্রেট করে দিয়েছে। করে দিয়েছে, ঠিক 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 ঠিক। ওই ডিমটা কুচিয়ে দিয়েছে না, ব্যাপারটা আরও ইন্টারেস্টিং লাগছে আমার। তবে হ্যাঁ, আমি যেটা না খেতে থাকতেই পারি না, মুখটা পুরো ছেড়ে দিল একদম। এটা জাস্ট চিকেন কষাটা যেরকম বেশ একটুখানি এতটা ঝাল ছিল, ঝকঝকে এরকম সমস্যা হচ্ছিল। এইটা সব কিছু করার নেই, কোনো পার্সিয়ালিটি না বা কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং না, দুজন মিলে এটাকেই ফার্স্ট করবো, কেউ আটকাতে পারবে। চিকেন ভর্তাটা বেসিক্যালি পাঞ্জাবি আইটেম, নর্থ ইন্ডিয়ান আইটেম। হ্যাঁ, পাঞ্জাবি ওয়েস্ট বেঙ্গলে রান্না হলে তো একটা বাঙালি ফ্লেভার থাকবে, বঙ্গ পাঞ্জাব মিক্স মানে। হ্যাঁ, পাঞ্জাবের খাবার বাংলায় এসে ওটা বাং পাঞ্জাবি হয়ে গেছে। যেমন সর্বত্রই তো আমরা নিজের করিনি না, চিলি চিকেনটা কোন জন্মে আমাদের ছিল, কিন্তু এখন চিলি চিকেন আমাদেরই হয়ে গেছে। মানে আমাদের স্টাইলে ছিল রাস্তা ফুটপাতে চিলি চিকেন ফ্রাইড রাইস, কলকাতার রাস্তা রাস্তা বিখ্যাত একদম। কিন্তু যতই খাই বাঙালি কিন্তু সে ভাত, আর সবচেয়ে বেশি বাংলায় কী বলো তো, সবচেয়ে বেশি মানে যেটা মানুষের মধ্যে ঢুকে গেছে সেটা কিন্তু বিরিয়ানি। সেই বিরিয়ানির কথা আসছে, তুমি তো আসবেই। তুমি তো বিরিয়ানির কথা বলে একটুখানি মনটা ভরিয়ে নিল। সবই প্রায় খেয়েছি আমি, এইটা দিয়ে আবার একটুখানি একটুখানি সামান্য ভাত ফ্রাই করবো, যদি এটা যে ভাত হয়তো যায় না তবু আমি নেব। ভাতটা দিয়ে আর কি খাবারটা শেষ করলে তৃপ্তি পাবে আর কি মনটা। ভর্তাটা কুচি কুচি ডিমটার মধ্যে দিয়েছে না, মুখের মধ্যে গালে গালে পড়ছে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি মাখা বা বাটা খুব হয়, যেটা সিমিলার টু ভর্তা, মানে ভর্তা। হ্যাঁ না এরকম কিছু নয়, রুটি দিয়ে খাবার মতো সব কটা আইটেম এখানে, চাইলে ভাত দিয়েও ট্রাই করা যায় যদি আমার মতো একান্তই ভেতো হোক। তাহলে খাওয়া দাওয়া আপাতত এখানেই শেষ। আমি তো এখানে এসে একটাই কাজ করছি, খাচ্ছি তারপরে ঘুমাচ্ছি, আবার উঠছি আবার খাচ্ছি আবার ঘুমাচ্ছি, এই চলবে। ইট স্লিপ রিপিট, ইট স্লিপ রিপিট। ভিডিওটাকে লাইক করে দিতে হবে, নিচে কমেন্ট করতে হবে, এবং সুরজিৎ সাহার যে চ্যানেলটা, সুরজিৎ সাহা লিখলেই চলে আসবে। বিরিয়ানি কিং কলকাতার একমাত্র অথেন্টিক বিরিয়ানি কিং, কোনো নকল নেই, একদম আসল। তো বিরিয়ানি কিং এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সুরজিৎ সাহা চ্যানেলকে, এবং সুরজিৎ সাহা ব্লগ, তাই তো? হ্যাঁ, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে সুরজিৎ ব্লগ। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই যে দুজন মিলে একসাথে খেলাম দিলাম আড্ডা মারলাম, কেমন লাগলো। আর খাবার প্রসঙ্গে একটাই কথা বলি, পার্ল ইন্টারন্যাশনাল হিট ভাই, হিট একদম, কারণ খাওয়া দাওয়া এদের দারুণ। দুপুরবেলার খাওয়া দাওয়া দারুণ ছিল, আর রাত্রে খাওয়া দাওয়া জাস্ট অন্য লেভেল ছিল, একদম একদম অন্য লেভেল ছিল। এরপরে বান্টি বিবল সবাই বসবে টসবে, ওরাই নিজেরাও বলবে যে কিরকম হয়েছিল। যাই হোক না কেন, কি খবর বন্ধুরা, একটু বীজ ভ্রমণে গিয়েছিলাম রাত্রিবেলা, বীজ ভ্রমণে। এবং রাত্রে বিচে গেলে কিন্তু বারবিকিউ ফিশ কিংবা ফ্রাইড ফিশ খাওয়া দরকার। এই মুহূর্তে রয়েছে আমার কাছে একটা চিংড়ি স্টিক। তো চিংড়ি স্টিকটা এই যে এই সাইজের চিংড়ি মোটামুটি, এই সাইজের চিংড়ি, এই যে দেখাতে পাচ্ছি, রয়েছে একটা দোকানদারের বক্তব্য। এটা হচ্ছে ভেটকি মাছের আর কি বারবিকিউ, ভেটকি মাছকে আর কি গ্রিল করে দেওয়া হয়েছে যাকে বলে। আর এইটা হচ্ছে একটা গলদা, আমরা অনেক কিছুই কিনেছি, তার মধ্যে একটা করে স্যাম্পল পিস নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, আমি যেটুকু খাবো বাকিটা বাকিরা খাবে। এটা হচ্ছে কাঁকড়া ক্র্যাব, এটা হচ্ছে খোকা ইলিশ, আর চিকেন তো লাগবেই ভাই, চিকেন না হলে হবে না, তাই জন্য একটা লেগ পিস নেওয়া হয়েছে চিকেনের। ব্যাপার হচ্ছে যে ফ্রাইড সমস্ত নিয়ে বসেছি, বারবিকিউ নিয়ে বসেছি, তো শুধুই খাই নাকি, মানে এগুলো শুধুই খেয়ে তোমাদের দেখাই, কী বলো? মানে তোমরা হলে কজন যেটা শুধু খেতে, সাথে কিছু একটা কি খেতে? যাই হোক, আমি এটার সাথে একটা বিয়ার খাবো, এবং বিয়ারের সাথে আমি এই ফ্রাইড আইটেমগুলো কিংবা গ্রিল করা আইটেমগুলোকে ট্রাই করবো। ওকে, তো দেখা যাক, বিয়ার এখানে বিয়ার একটু কম পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কিংফিশার স্ট্রং। ওকে,
তো স্ট্রং বিয়ার এবং কিংফিশার বিয়ার অনেকেই খায়, আমার কিংফিশার ভালোই লাগে। আর অনেকের অনেক রকম প্রেফারেন্সেস আছে, আমি জানি অনেকে হয়তো কমেন্টও লিখবে এইটা খেলে না কেন, ওটা খেলে না কেন, আমি কার্লসবার্গ খুঁজেছিলাম কিন্তু পাইনি, তো এটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। এনিওয়ে চলো তাহলে বিয়ার দিয়ে একটু কিছু মাছ ভাজা ট্রাই করা যাক। আচ্ছা আগে বলিনি, এসিতে একটা ঘঁ ঘঁ আওয়াজ হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড, আওয়াজটা হয়তো আসতে পারে। যাতা হচ্ছে ওকে, চিল্ড বিয়ারে কিন্তু একটা আলাদাই মজা আছে, গন্ধটা জাস্ট অন্য লেভেল লাগে। এর সাথে একটু মাছ খাওয়া যাক, আর সাথে একটু তোমাদের সাথে আড্ডা মারা যাক, কেমন? একটু চিংড়ি মাছ দিয়ে টেস্ট করি এটা। বিয়ার একটা এমন ড্রিঙ্ক যেটা একটা ফ্রেশনেস দেয়, হালকা যাকে বলে আমেজ দেয়, যে আমেজটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই উপভোগ করতে শুরু করব। আচ্ছা চলে আসি, এইটা দোকানদারের দাবি হচ্ছে ভিটকি, লেটস ট্রাই। আমার মনে হয় না এটা ভিটকি, হতেও পারে নাও হতে পারে এটা ভিটকি। এই যে ক্র্যাপটাকে জাস্ট এই যে এই যে গোটাটা এটাকে আর কি মাঝখান থেকে ভেঙে দেওয়া হচ্ছে। খাটেই বসে আর কি, আর বালিশ টালিশ নিয়ে আরাম করে, আমরা যারা কোনো আউটিংয়ে যাই ঘুরতে যাই, যখন তোমরাও ঠিক নিশ্চয়ই এরকম মানে খাটে বসে বিয়ার খাও কিংবা টিভি দেখো, আড্ডা মারো, অন্য কিছু খাও, গল্প করো, ঠিক ওই রকমই ক্যাজুয়ালি আমি আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। ওকে, বিয়ার দিয়ে কাঁকড়া, একটা ডেডলি কম্বিনেশন যাকে বলে, একটা জাস্ট অন্য লেভেলের কম্বিনেশন। যাক কীরকম খেতে, গন্ধ তো চমৎকার, দুর্ধর্ষণা হলেও ভালো, ডিসেন্ট টেস্ট। বারবার বলেছিলাম যে আমার মাছটা চাট মশলা দেবে না, আমার চাট মশলা একদম ভালো লাগে না, ওগুলো তাও দিয়ে দিয়েছে। এবারে কাঁকড়ার এই মেন পার্টটা খাবো, যেখানে অনেকটাই মিট পাওয়া যাবে। কি হলো প্যাকজি? ওকে, আহা, অসম, প্যাকজি বান্টি সব তাকিয়ে আছে এদিকে, দিস ইজ অসম ম্যান। এইবার আসল কাঁকড়ার মজাটা পাচ্ছে, যে কাঁকড়ার মিট পোর্শনটা আর কি। মাথাটাকে একটু আলাদা করে দিই আমি, এটা হচ্ছে মাছটা, ভালো গ্রিল হয়েছে, এটা জাস্ট ভালো গ্রিল হয়েছে, তার জন্যই কিন্তু ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, বোঝাই যাচ্ছে। ওকে, আমার ফেভারিট বিয়ার হচ্ছে কার্লসবার্গ, এবং ফেভারিট বিয়ারের বাইরে যে আমি কিছু খাই না তা নয়, আমি কিংফিশার পছন্দ করি, লাইট স্ট্রং দুটোই, আর বিরা আমার বেশ ভালো লাগে, আর হেনিকেন আমার খুব পছন্দ, বাডওয়াইজারও আমার পছন্দ, মানে এইগুলো প্রথম সারির মানে জেনারেল যে বিয়ারগুলো খুব পপুলার বলতে পারো সেইগুলো এগুলো পছন্দ। তো এখানে বিয়ারটা দেখলাম খুব একটা অ্যাভেলেবেল নয়, যদিও একটাই কাউন্টারে আমি ভিজিট করেছি যেটা হোটেলের কাছে, তো সেখানে বললো যে এইটাই কেবলমাত্র আছে আর কিছু নেই, তো এটাও ভালো, বেশ ভালো। এটা হচ্ছে চিংড়িটা শ্রিম্প, যেটা কি বারবিকিউ করা, ইটস গুড।
বেশ ভালো। চিকেন তন্দুরিটা ট্রাই করা যাক। এই লাল রংটা কালার কিনা অনেকেরই প্রশ্ন আছে, অবশ্যই কালার। আসলে বেশ অনেকটা সময় পরে খাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর টেস্ট ওয়াইজ ইটস ওকে। কে কোথায় যাচ্ছ একটু জানাও, কোথায় কোথায় কে ঘুরতে যাচ্ছ একটু কমেন্ট বক্সে লেখো, শেয়ার করো আমার সাথে। আমি মোটামুটি লকডাউন ওঠার পর থেকে কয়েকটা জায়গায় যাওয়া শুরু করেছি, যেমন বোলপুর গেলাম, দীঘা এলাম, এই ট্রিপটা সুরজিৎ শাহার সাথে করলাম, আমার সাথে আমার টিম রয়েছে। তো কে কোথায় যাচ্ছ বা যাওয়ার প্ল্যান করছো প্লিজ শেয়ার করো। এবং মাছ খাও, বাঙালি ভীষণ প্রিয় একটা জিনিস মাছ, সামুদ্রিক মাছ ট্রাই করো, সি ফিশ বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, রুই কাতলার মতো মজাটা কতটা আছে আমি জানি না। কবজি ডুবিয়ে কাতলা মাছ রুই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা আমি জানি, তবে গ্রিল করে বারবিকিউ করেও খারাপ লাগে না। প্লিজ ট্রাই করো, ভালোই লাগছে। যাদের আমার এপিসোডটা পছন্দ না তারা দেখো না, কিন্তু কমেন্টে গিয়ে কোনো বেসলেস কথাবার্তা লিখো না প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর যারা ভিডিওটা পছন্দ করলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট লিখবে কেমন লাগলো, এবং অতি অবশ্যই কোথায় তোমাদের ট্যুর করার প্ল্যান, কোথায় যাচ্ছ, কোথাও গেছো, সেগুলো আমার সাথে শেয়ার করো কমেন্টে প্লিজ, তাহলে খুব ভালো লাগবে। আর জিরো ওয়াট ফিল্মসের সাথে যেমনিভাবে আছো তেমনিভাবেই থেকো। এইটা নিয়ে আমাদের মোটামুটি দীঘার জার্নি শেষ। ভালো থাকো, খেতে থাকো।